কালকে তো পয়লা বৈশাখ, কি প্ল্যান তোর? আসলে তো আমার অনেক বড় একটা প্ল্যান আছে। সকাল সকাল উঠুম, গোসল করতে যাম, একটা নতুন বছর একটু পবিত্র হয়ে শুরু করা লাগবো। তারপরে আমি আমার রুমে কি করুম জানোস, বিছানাটার ফার্স্ট একদম ঠিক করুম, ঠিক করে কি করুম তারপর জানোস ঘুমাম। হ্যালো, তুমি ফোন ধরতে শোনো কেন? আচ্ছা শোনো, কালকে দেখা করবো না? কালকে পয়লা বৈশাখ, কালকে দেখা না করলে কেমনে? কালকে সবাই দেখা করব। কালকে আমরা শিশু পার্কে যাব, আমরা হাত ধরে ধরে ঘুরবো, আইসক্রিম খাবো, ললিপপ খাওয়াবো, মানে প্রাণ কোম্পানিরটা। কালকে 8টা বাজে রেডি থাকবে, ঠিক আছে? এখন আচ্ছা তাহলে ঠিক আছে, খুশি। আচ্ছা আমি ডাকি ভাই। এটা 14 এপ্রিল, 14 ফেব্রুয়ারি না? কালকে সারাদিন তুই তোর গার্লফ্রেন্ডের সাথে থাকবি না রে, বন্ধুদের জন্য তোর কোনো সময় নেই না রে, পয়লা বৈশাখ বছরে একবারই আসে না রে, এই দিন বন্ধুত্ব আমাদের সাথে কাটা। এক তুজে কা সাথ কভি না ছোড়েঙ্গে। দেখ দেখ এগুলোর বন্ধু, জীবন সার্থক বড়া। দেখছস এডি রেকর বন্ধু, তুই বেস্ট মামা, তুই আমার বেস্ট ফ্রেন্ড, দে ফোন দে। তোমার বেস্ট ফ্রেন্ডের দোষ? তুমি বেস্ট ফ্রেন্ড? দেখ হ্যালো জান। আচ্ছা কালকে লাল শাড়ি পরবা নাকি হলুদ শাড়ি? হলুদ? আচ্ছা হলুদ তো আমারও ফেভারিট, আমি এখন হলুদ পরে আছি। মামা কালকে তো পয়লা বৈশাখ, প্ল্যান কি? কালকে পয়লা বৈশাখ জানো, বাংলা 12 মাসের নাম জানো, কত দেখি কোনো ব্যাপার দেখ না, কত বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, কার্তিক, অগ্রহায়ণ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ওই তোলে চাইনিজ লেসি খাই দে। আচ্ছা আসতেছ। কি চাইনিজ? আজকে পয়লা বৈশাখ, আজকে বাঙালির দিন, আমরা বাঙালি, আজকে নো চাইনিজ, অনলি পান্তা ইজ রিয়েল। আমি পান্তা ছাড়া আজকে কিছু খাবো না। এই চাইনিজগুলি সিক্কা মারো, জাস্ট অনলি পান্তা, ঠিক আছে? ওই কালকে পান্তাগুলো বাকি আছে, খেয়ে লো। সরি, লাইক সিরিয়াসলি, পান্তা? আমি পান্তা খাওয়ার মতন ছেলে? আই হেট পান্তা। যাও চাইনিজ, থাই, ইটালিয়ান কিছু নিয়ে আসো, যাও প্লিজ। বাবা তুমি কই যেতেছ? বাবা ওই যে আজকে পয়লা বৈশাখ না, তো ফ্রেন্ডের সাথে একটু হ্যাং আউট করতে যাবো। স্যার টাকা আছে মানে ব্যাগে? আছে 1000-1000 মতো। না বাবা 1000 টাকা হবে না তো, নাও নাও তুমি আরো 2000 টাকা নাও, আমি 2000 টাকা নিয়ে যাও। না না বাবা 2000 টাকা লাগবে না, টাকা লাগবে না, চলবে চলবে। আচ্ছা দাঁড়াও তাহলে 3000 টাকা নিয়ে যাও তুমি, 3000 টাকা নাও। ওই হারামজাদা কই যাস তুই, এই সাত সকালবেলা ঘরেতে বেরোস? বাবু যে আজকে বুঝছো যে পয়লা বৈশাখ না, একটু একটু বের হইতাম, এলাকায় এলাকায় থাকবো আব্বা, আব্বা আর একটু মানে 50টা টাকা লাগতো আব্বা। কত টাকা? 30 টাকা। আচ্ছা খাড়া তুই, খাড়া তোরে 300 টাকা দিতেছি, খাড়া তুই। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। ওই হারামজাদা কই যেতেছস? খাড়া 300 টাকা লয়ে যাও গা। হ্যাঁ তুই যাইতেছস তো বাইরে আকাম করতে, ঘরের মধ্যে আনার সময় 2 কেজি চিনি আনবি, 5 কেজি আটা আনবি, বুঝছস? আর লগে দিয়া 5 কেজি আলুও থাকবো, আর ডিম চিনস না, ডিম ডিম লয়ে আবি 40টা, টোটাল 643 টাকা বেরুট। হ্যালো কই তুই? আচ্ছা শোন, এই আমার বাসায় বক্স আনছি, মানে পয়লা বৈশাখ তো বক্স আনছি, আজকে মনে করে খেলা হবে, বুঝছো? না খেলা হবে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো।
আব্বা কালকা পয়লা বৈশাখ না একটা বক্স ভাড়া নিতাম আর কি বাবা। ভাড়া নেওয়া দরকার নাই তো, কিনে ফেলো। এই 200 টাকা নাও, ভালো দেখে একটা জ্যামিতি বক্স কিনো, আর যা টাকা থাকবে এই টাকা থেকে পাঞ্জাবি কিনে নিও। আবার জ্যামিতি বক্স না তো, সাউন্ড বক্স। ওরে হারামজাদা, কে দে। আবার প্লিজ আব্বা, আমি ফ্রেন্ড কো কইছি আব্বা যে বক্স আমি বাবু প্লিজ। যাও বলছি আমি। বাবা আমি মনে হয় না আর বাঁচবো বাবা, পুরো 2 বোতল ঢালছি বাবা, পুরো পিনিকে আছি, আমার খাটের তলে 1 বোতল বাকি আছে, তুমি খেয়ালো এটা বাবা। ভালো থাকো বাবা, ভালো থাকো, ভালো থাকো। হারামজাদা আবার এটি খাওয়া শুরু করছে। আয় মর্জিনার মা, যাও ঢলে আও, আর খবর লও কোন খাটের তলে আছে এটি। আমি ঠিক আছে, আম ফাইন। ওইটা 2 বোতল ফুটিকা ছিল বাবা, ফুটিকা আর কি না।